যারা আমার কাছ থেকে সবকিছু কেড়েছে তাদেরকে আমি ছাড়বো না, তাদেরকে আমি সমূলে ধ্বংস করব। হেমাক্ষী, এবার আমার আংটিটা আমায় দাও। আমাকে যে যেতে হবে, আমি জানি না আমার যোদ্ধা কোথায় রয়েছে, তাকে খুঁজে বার করতে হবে। আংটিটা দাও। যা করার সেটাই করলাম। এই পবিত্র আংটি তোর হাতে থাকার কথা নয়। নিশ্চয়ই কোন রকম ছলনা করে এই আংটি পেয়েছিলিস। না, আমি ছলনা করিনি আর ছলনা করতে জানিও না। ছলনাটা তুমি করেছো আমার সাথে। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। আমি আমার কর্তব্য পালন করেছি, এবার আমি তোকে শেষ করব। এই খুব খুশ রাজ্যে আজকে তোর অন্তিম দিন, বুঝতে পেরেছিস? লাগিনি যে আমাকে এখানে রেখে কোথায় চলে গেল কে জানে। কখন কি করছে ওর কোনো ভরসা নেই। অগ্নিদের নিজে থেকে ডেকে এনে কিনা ময়ূরপঙ্খীতে না না না, আমাকে আমাকে আমার কথা ভাবতে হবে, আমার আমার নিজের কথা ভাবতে হবে। এখন যদি কোনোভাবে আমি প্রাণ ভোমরা উদ্ধার করতে পারতাম, তাহলে কাল্লাগিনীর মুখের দিকে আমাকে আর চেয়ে থাকতে হতো না। মৃত্যু উপহার দেব যে এরপর কোন নাগিনী এই রাজ্যে প্রবেশ করার আগে ভয়ে কাঁপবে। হে বাক্ষী, তোমাকে আমি বারবার বলছি, তুমি খুব বড় ভুল করছো। আমি এখানে কারোর ক্ষতি করতে আসিনি, আর আমার মুক্ত হওয়াটা দরকার। ছাড়ো ছাড়ো আমাকে। দেখি তোর কত শক্তি। ওই সংকীর্ণ স্তম্ভের ওপরে তুই কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিস। তবে আমি জানি বেশিক্ষণ তুই ওই স্তম্ভের ওপরে দাঁড়িয়ে থাকতে পারবি না, আর কিছুক্ষণের মধ্যেই তুই গিয়ে পড়বি ওই কাটার ওপরে। দোহাই তোমার, এত নৃশংস হয়ো না। এবারে আমি তো তোমায় বিশ্বাস করে ওই আংটিটা দিয়েছিলাম, তার বিনিময়ে তুমি এটা কি ব্যবহার করছো আমার সাথে? ছি মাকি, ছি, আর এই প্রতিদান দিচ্ছ তুমি আমাকে? আহ! আহ!
আংটি তোর নয়, তাই এই আংটি আমি তোর থেকে কেড়ে নিয়েছি। এই আংটি যার তাকে আমায় ঠিক খুঁজে বের করতে হবে। হিরিং বরং চলে আয়, যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে ঠিক ততক্ষণই ওর প্রাণ আছে। তাই আমাদের অপেক্ষা করে আর কোনো লাভ নেই, চলে আয়। যদি কোনোভাবে দেওয়ালে প্রবেশ করে যায় তাহলে বুঝতে হবে যে প্রাণভোমরা আশেপাশেই আছে। তাহলে তাহলে কি দেওয়ালের ওপারেই প্রাণভোমরা আছে? বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করে বসে রয়েছি, তোমাকে তোমাকে কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। নাগেরা আমাদের যা ক্ষতি করেছে তার প্রতিশোধ আমি নেব কুমার, আমি তোমাকে কথা দিচ্ছি, প্রতিশোধ নেবই। শুধু তুমি একবার ফিরে এসো, তুমি একবার ফিরে এসো কুমার। তুমি ফিরে এলে সবটা আগের মতো হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। ফিরে এসো কুমার, ফিরে এসো কুমার। কুমার তুমি কোথায়, কোথায় তুমি কুমার? এসো, যোদ্ধা। আপনি কোথায়? কাল লাগেনি ছলড়া করে আমাদেরকে কোথায় নিয়ে এলো এটা? নাগেরা নাগেরা কি ক্ষতি করেছে কোকোসদের? এত ঘৃণা কিসের জন্য, কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সজাগ থাকতে হবে, যেভাবে হোক আমাকে সজাগ থাকতে হবে।